হাই ফ্রেন্ডস, আমি শুভদীপ হালদার, আপনারা দেখছেন বার্ডস লাভার শুভদীপ। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। অ্যাকচুয়ালি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, যে ফোনটা দিয়ে ভিডিও করি সেই জন্য আমি কদিন ভিডিও করতে পারছিলাম না। ফোনটা সারিয়েছি, এবার সপ্তাহে অন্তত একটা কি দুটো করে আমি ভিডিও দিতে পারবো আশা করছি। আর আমি খুব হ্যাপি আপনারা আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন, আমাকে অনেকে ফোন করছেন, লাইক করছেন বা আমার ভিডিওতে কমেন্ট করছেন, সত্যিকার আমি খুব হ্যাপি। ঠিক আছে, আমি কখনো ভাবতে পারিনি যে আমার ভিডিও আপনারা এত লোক দেখবেন বা আমাকে এত সাপোর্ট করবেন। আমাকে অনেক অনেক লোক ফোন করেছে, আমাকে অনেকে ফোন করে অনেক লোক কোশ্চেন করছে। আর সত্যি বলতে আমি ফোন সেরকম ধরতে পারি না, সেই জন্য আমি সবার কাছে বলছি সরি যে আমাকে আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের হয়তো 10 জন ফোন করলে আমি হয়তো 3 থেকে 4 জনের ফোন ধরতে পারি, আর ম্যাক্সিমাম ফোন ধরতে পারি না। সেই জন্য আমি বলছি যে আপনাদের কারো কিছু আমার থেকে জানার থাকলে বা কিছু বললে সেটা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো। আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি হয়তো সঙ্গে সঙ্গে অ্যান্সার দিতে পারবো না, কিন্তু আমি একদিনের মধ্যে আপনাকে আমার সময় মতো মানে আমি অ্যান্সার দিয়ে দেবো। ঠিক আছে, কারণ আমি ফোন সবসময় ধরতে পারি না, আমার অন্যান্য আর অনেক কাজ আছে, সেই জন্য ফোন মানে আমার কাছে থাকেও না সবসময়। আর একটা কথা বলতে চাই যে ইউটিউবটা আমার কাছে মেন নয়। ঠিক আছে, মানে আমি এমনি আমার ভালো লাগে বলে তো ভিডিও করছি, ইউটিউব থেকে যে আমার ইনকাম করতেই হবে বা ইউটিউব থেকে আমার ভবিষ্যতে অনেক ইনকাম করার প্ল্যান আছে সেরকম কোনো ব্যাপার নেই। আমার এমনি ভালো লাগে যে আপনাদের সঙ্গে কোনো কথা শেয়ার করলাম বা আমার ফার্মটাকে আপনাদের দেখালাম, সেই হিসেবে আমার ভিডিও করছি। আর আমি চাই আসল আমাদের ইন্ডিয়াতে আরও অনেক ফ্যান্সি পায়রার ফার্ম অনেক হোক। অ্যাকচুয়ালি এখন যাদের ফার্ম আছে ম্যাক্সিমাম লোকে আমার সঙ্গে যার জানাশোনা আছে সবাই বলে যে আমাদের এদিকে ফ্যান্সি পায়রার ফার্ম অনেক কম আছে, মানে এমনি এক্সোটিক বার্ডস অনেক ফার্ম আছে, যেমন লাভবার্ড, কনুর, ককটেল এগুলো ফার্ম অনেক আছে, বদ্রি, কিন্তু ফ্যান্সি পায়রার ফার্ম আমাদের এদিকে খুব কম। সেই জন্য আমি চাই আমাদের এদিকে আরও অনেক ফ্যান্সি পায়রার ফার্ম হোক এবং আরও অনেক কম বয়সি ছেলেরা এগিয়ে আসুক, মানে যারা পড়াশোনা করছে তারা যদি কম বয়স থেকে এই ফ্যান্সি পায়রার লাইনে আসে তাহলে আমার মনে হয় তারা একদিকে পড়াশোনা করলো আর তারা ফ্যান্সি পায়রা করলো, তারা মানে একদম অনেক দিয়ে শুরু করতে হবে না, অল্প দিয়ে শুরু করলে হয়তো একজোড়া হয়তো দামি পায়রা রাখলো, একজোড়া লক্কা বা অন্য কোনো পায়রা রাখলো, এই দিয়ে শুরু করলে আস্তে আস্তে তারা মানে এক পেয়ার থেকে দু পেয়ার থেকে 3 পেয়ার এই করতে করতে মানে যখন পড়াশোনা শেষ হবে তারা তাদের পার মান্থ একটা ফিক্সড ইনকাম আসবে। সেই হিসাবে আমার মনে হয় ফ্যান্সি পায়রাটা কম বয়স থেকে শুরু করা ভালো। এবার আমাকে অনেকে আপনারা ফোন করে জিজ্ঞাসা করেন যে কী পায়রা দিয়ে শুরু করলে ভালো হয় বা কী পায়রা মানে যারা পায়রাটা এমনি শখে খুঁজছে তারা তো ঠিক আছে, আর যারা এই ফ্যান্সি পায়রাটা নিয়ে ভবিষ্যতে কোনো প্ল্যান আছে বা বিজনেস করতে যায় মানে সেদিক দিয়ে বলবো আপনাদের কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি যেটুকু জানি আপনাদের সাহায্য করব। হ্যাঁ, এইটা দিয়ে ফ্যান্সি পায়রা দিয়ে লাভও আছে, এবার আপনি শখও পূরণ করতে পারবেন, প্লাস মানে এবার যদি বিজনেস হিসেবে করতে যান তাহলে আপনাকে প্ল্যান করে করতে হবে, মানে উল্টোপাল্টা পায়রা দিয়ে শুরু করলে হবে না। ঠিক আছে, আপনাকে একটা অন্তত 2 বছরের প্ল্যান রাখতে হবে যে আমার 2 বছর পর আমার পার মান্থ এই টাকাটা ইনকাম আসবে, সেই হিসাবে করতে হবে। আমি আমার এই চ্যানেলে আপনাদের মানে পায়রা পোষার সব রকম নিয়ে আস্তে আস্তে ভিডিও দেবো, মানে পায়রা কীভাবে শুরু করতে হয়, কীভাবে কী করতে হয়, খাওয়া দিতে হয় কীভাবে, জল দিতে হয় কীভাবে, সব কিছু আস্তে আস্তে ভিডিও দেবো। আসলে আমি সময় মানে একদমই পাই না, খুব কম পাই সময়, সেই জন্য আমি ভিডিও করতে বেশি পারি না। আর আমি সবে যেহেতু চ্যানেল শুরু করেছি আর আমি অতটাও স্মার্ট নয়, সেই জন্য মানে আমার ভিডিওর কোয়ালিটি অতটা ভালো নয়, তাও আমি যেটুকু পারি আপনাদের সামনে ভিডিও করার ট্রাই করব। হ্যাঁ, আর মানে আপনারা আমার চ্যানেলটা ভালো লাগলে বা আমার ভিডিও ভালো লাগলে একটা করে অন্তত কমেন্ট করবেন, সে ভিডিও ভালো হোক বা খারাপ হোক আমাকে কমেন্ট করে জানাবেন বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ এই যে আপনারা আমার ভিডিও দেখছেন মানে এইটাই আমার সবথেকে বড় পাওনা। আর আমরা অনেকেই আছি যে হয়তো ভাবছি যে আমাদের ভিডিও কেউ দেখছে না বলে ভিডিও করা ছেড়ে দেবো, কিন্তু আবার যখনই দেখি যে মানে আমাদের ভিডিওতে অনেক লাইক বা অনেকে দেখছে তখন আবার আমাদের একটা অন্য ভিডিও বানাতে ইচ্ছে করে, কারণ হয়তো আমি ভিডিও বানালাম আপনারা কেউ হয়তো দেখছেন না বা লাইক আসছে না, তখন আমরা ভাবি যে সেই যখন দেখবেন ভিডিও বানিয়ে কী হবে। আমি আশা করছি আরও ভবিষ্যতে পায়রা প্রসার এবং শুধু পায়রা নয় পায়রা পাখি নিয়ে সব রকম ভিডিও বানাবো এবং কোনটা কত দাম মানে সব রকম ট্রাই করবো যেটুকু পারার মানে আমি ভিডিও বানাবো।
আর আপনারা সত্যি যে আমার চ্যানেলে এত লোকে দেখছেন আমি এতে খুবই হ্যাপি। আজকে একজন আমার সাবস্ক্রাইবারের আমার বাড়িতে আসার কথা আছে, সে অনেক দূর থেকে আসছে। আমার ভিডিও দেখে তার ভালো লেগে মানে সে সবে ফার্ম শুরু করবে। তার বাড়ি বহরমপুর, অনেক দূর আমাদের বাড়ি থেকে, আমি কোনোদিন ওদিকে যাইনি অত দূরে। সে কি পায়রা নেবে চলুন আজকে আমরা আপনাকে দেখাবো। হ্যাঁ, আমার এই ভাই একজন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে, অনেক দূর থেকে এসছে পায়রা নিতে। ভাই তোমার নাম বলো। আমার নাম সুজিৎ দাস, আমি এসছি কোন জায়গা থেকে? বহরমপুর থেকে এসছি। আমি বেরিয়েছিলাম রাত্রি 11টার সময়, প্রচুর বর্ষা হচ্ছিল ওখানে। তাও মানে দাদা অনেক মানে আমার জন্য অনেক টাইম দিল, তাই আমি আসতে পারলাম এখানে। দাদা তো পড়ানো নিয়ে অনেক ব্যস্ত থাকে, তাও দাদাকে আমি অনেক রিকোয়েস্ট করাতে দাদা মানে থাকলো আজকে। আজকে ছুটির দিন আছে, আমি ওই দাদার কাছ থেকে সুন্দরই নিচ্ছি। এখন তো দাদার কাছে অনেক অ্যাভেলেবেল আছে, তো আমি নতুন শুরু করছি, তাই দাদা আমাকে মানে বললো যে সুন্দরীটা দিয়ে স্টার্ট করলে ভালো হয়। হ্যাঁ, এখন সবে স্টার্ট করার ক্ষেত্রে সুন্দরী পায়রা সবথেকে ভালো, মানে এইটার দামও কম আর এতে মানে এরা ডিম বাচ্চা সহজ হয়। হ্যাঁ, মানে দাদাই বললো, তো আমি তো আর এতটা জানি না, তো আমি সবে স্টার্টিং করছি, তাই সুন্দরী দিয়ে করছি। এরপরে হয়তো আমি দাদার কাছে আসবো আবার ওই দাদার কাছ থেকে অন্যান্য পায়রা নিতে। হ্যাঁ, বা এমনি পায়রা নিয়ে কোনো সমস্যা হলে বা কোনো হয়তো পায়রার রোগ বা কিছু হলে আমাকে ফোন করবে, আমি মানে আমি যেটুকু জানি সবটাই বলে সাহায্য করবো। হ্যাঁ, দাদাকে কল করলে বা কোনো পায়রা যদি প্রয়োজন হয় দাদাকে কল করলে দাদা চেষ্টা করবে ওইটা দেওয়া যদি থাকে। আর এখানে মানে খুব কম দামেই পায়রা পাওয়া যায়, মানে বাইরের থেকে খুব কম দামে পায়রা পাওয়া যায়। আমি এখানে এসেই বুঝতে পারবে, হয়তো ভিডিওতে হয়তো অনেক কিছু মানে বলবো, এখানে এসে বুঝতে পারবে। ভিডিও করার অতটা সময় পাই না, তাও যেটুকু সময় পাই করি। দাদা আসলে হচ্ছে ওই পড়ানো নিয়ে তো একটু ব্যস্ত থাকে, তাই ভিডিওতে টাইম দিতে পারে না, দাদা বললো। এখানে এসেও খুব ভালো লাগছে, বাইরে পরিবেশটা খুব সুন্দর। আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন, সকাল থেকেই বৃষ্টি চলছে, তো ওই বৃষ্টিতেও আমি এসেছি। দাদাও মানে আমাকে আনতে গেছিলো স্টেশনের কাছে, খুব সুন্দর লাগলো দাদার ব্যবহার। ঠিক আছে তাহলে।